সময় কত দ্রুত বদলায়, এই যে লিটন কুমার দাসের কথাই ধরুন না। খেলার কথা ছিল কোথায় আর খেলছেন কোথায়। আবাহনীর হয়ে উইকেটের পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সদ্য ওয়ানডে দল থেকে বাদ পড়া লিটন। অথচ সব ঠিক থাকলে এই সময় লিটনের থাকার কথা ছিল চট্টগ্রামে জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিসে, কিন্তু তিনি বিকেএসপির 3 নম্বর মাঠে ডিপিএল খেলছেন। এ যেন পরিস্থিতি বদলে গেল একটি পলকে। অবশ্য সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এলকেডি। শনিবার চট্টগ্রাম থেকে ফিরে রবিবার আবাহনীর হয়ে মাঠে নেমে গেছেন তিনি। টানা 3 টি-20 এবং 2 ওয়ানডে খেলার পর একদিনও বিশ্রাম নেননি। খারাপ সময় কাটিয়ে উঠতে লিটু কতটা মরিয়া হয়ে আছেন তা বোঝাই যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ওয়ানডেতে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে 3 বল খেলে 0 রানে আউট হন তিনি। অবশ্য শুধু ওয়ানডেতেই নয়, 3 ম্যাচের টি-20 সিরিজেও ব্যর্থ হয়েছিলেন। সেখানেও আছে একটি ডাকের ইনিংস, বাকি 2 ম্যাচে রান 7 ও 36। কোচরাও তার ব্যাটিংয়ের কোনো টেকনিক্যাল ফল্ট খুঁজে বের করতে পারেননি। তাহলে কি হয়েছে লিটনের, কেন রান পাচ্ছেন না তিনি? খারাপ সময় কাটিয়ে উঠতে যত বেশি ম্যাচ খেলা যায় ততই মঙ্গল। যেহেতু জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই, তাই ডিপিএলে সেই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছেন তিনি। সেজন্যই চলে এসেছেন ডিপিএল খেলতে। এই ডিপিএলে পারফর্ম করে অনেকেই জাতীয় দলে ফিরেছেন, লিটনও সেই চেষ্টা করবেন। ওয়ানডে ফরম্যাটে লিটন তার সেরা সময় কাটান 2022 সালে। এবছর 13 ম্যাচে 500+ রান করেন তিনি। সে বছরটাতে 50-এর উপরে ব্যাটিং গড়ে 577 রান করেছেন এলকেডি। 2023 সালে এসে আবার তার রানে ভাটা পড়ে। গেল বছর 26 গড়ে ব্যাটিং করেছেন লিটন। 29 ম্যাচে খেলে 651 রান করেন এই ডানহাতি ব্যাটার। আর 2024 সালটা শুরুই করলেন ব্যাক টু ব্যাক ডাক মেরে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ওয়ানডেতে রানের খাতা খুলতে না পারা এবার তো দল থেকেই বাদ পড়ে গেলেন। সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাসের। সময় খারাপ গেলে যেটা হয় আর কি। বাংলাদেশ দল চট্টগ্রামে অনুশীলন করছেন, সব ঠিক থাকলে এই সময়টাতে দলের সঙ্গে চট্টগ্রামে থাকার কথা ছিল লিটনের, কিন্তু তিনি বিকেএসপি 3 নম্বর মাঠে ডিপিএল খেলছেন, কারণ তিনি জাতীয় দলের ওয়ানডে ফর্মেট থেকে বাদ পড়েছেন। এই আবাহনীর জার্সিতে খেলেই অনেক ক্রিকেটার ফর্মে ফিরেছেন, জাতীয় দলে আবার প্রত্যাবর্তন করেছেন। ঠিক লিটনও চাইবেন যে সেরকম একটা প্রত্যাবর্তন, সেজন্যই ডিপিএলে আসা সময় নষ্ট না করেই গতকাল দল থেকে বাদ পড়েছেন। আজকেই কিন্তু তিনি একদিন পরেই কিন্তু তিনি ডিপিএল খেলতে চলে এসেছেন। এখন কি পিন করছেন, একটু পরে ব্যাট করবেন, সেই লিটনের ব্যাটে হাসি ফুটে কিনা ডিপিএলে সেটা দেখার জন্য সবাই অপেক্ষায় আছে। সেনারমান, বিডি ক্রিকেট টাইম।